অনলাইন টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে রেশন কার্ডে যে মোবাইল নাম্বার হারিয়ে গেছে অথবা সিম কার্ডটি বন্ধ হয়ে গেছে অথবা সিমটি নষ্ট হয়ে গেছে বা মোবাইল নাম্বার ভুল দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে পরিবর্তন করবেন, পরিবর্তন না করলে আপনাদের অনলাইনে যাবতীয় কাজ করতে পারছেন না, তো আপনারা সমস্যায় পড়েছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটি টেনে দেখবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা দেখে নিব। তো সবার প্রথমে আমরা চলে আসবো ইপোস মেশিনে, প্রথমে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করে নেব, চলে আসবো আমরা রেশন কার্ড ইকেওয়াইসিতে, রেশন কার্ড নাম্বার দেব, ফ্যামিলির ক্যাটাগরি দিয়ে সার্চ করব, ফ্যামিলির নামগুলি চলে আসবে। তো যেই নামে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করব সেই নামের নিচে ঠিক মোবাইল নাম্বার থ্রি ডিজিট শো করবে, লাস্ট নাম্বার, সেখানে আমরা ক্লিক করব। করার পরে অথেন্টিকেটেড ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করার পরে আমরা আঙুলের চাপ দিব, আঙুলের চাপটি কিছুক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আঙুলের চাপটি মিলছে। তো আঙুলের চাপটি মিলে গেলে মোবাইল নাম্বার দেওয়ার অপশন চলে আসবে, তো আমরা প্রথমে আমাদের যে মোবাইলটি রয়েছে সেই নাম্বার টাইপ করে দেব। দেওয়ার পরে আমরা গেট ওটিপিতে ক্লিক করব, মোবাইলে একটি ফোর ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটি পুনরায় আমরা ইপোস মেশিনে দিয়ে সাবমিট করব, তাহলে আমাদের মোবাইল নাম্বারটি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা সেখানে দেখা যাবে যে লাস্টের থ্রি ডিজিট নাম্বারটি শো করবে। তো আপনারা চাইলে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়েও চেক করতে পারবেন যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ হলো কি না। তো তার জন্য এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে কীভাবে রেশন কার্ড ডিটেলস চেক করতে হয়, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি ভিজিট করে দেখে নেবেন যে কীভাবে রেশন কার্ড ডিটেলস বের করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে এই বিষয়ে যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।